না, জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা ছিলেন না। কেন নয় তা পরতে পরতে বলবো ভিডিওটিতে। তবু কলকাতার আর্থিক, বাণিজ্যিক এবং অন্যান্য উন্নয়নের পেছনে যে তার অবদান ছিল, সেই কারণেই এই সমাধি দেখাটা কিন্তু উপভোগ্য হয়ে ওঠে। তাই সেই সবদি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন আর শেয়ার করে পরিচিতদেরও দেখালে ভালো লাগবে। সঙ্গে রইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি প্রথম ভবন সেন্ট জনস চার্চ, যা কিনা কলকাতার তৃতীয় প্রাচীনতম গির্জা। সেন্ট জনস চার্চ কিংবা জব চার্নকের সমাধি পৌঁছানোর সবচেয়ে ভালো ল্যান্ডমার্ক হল রাজভবনের পেছন দিক। আমরা অবশ্য একটু অন্য পথে ডালহৌসি থেকে যাচ্ছি। এখান থেকে সামান্যই হাঁটা পথে পৌঁছব রাজভবন। এই লাল দিঘির পাশ দিয়ে এখন হাঁটছি আমরা ডালহৌসি চত্বরে। এই সোজা গিয়ে রাজভবন, আর লাল দিঘির ঠিক পাশ দিয়ে যেটা টেলিফোন ভবনের কাছে যাচ্ছে, টেলিফোন ভবনের পাশ দিয়ে সেটা দিয়ে আমরা যাব। রাজভবনের উত্তর পশ্চিম কোণে রাজভবন, তার উত্তর পশ্চিম কোণে রয়েছে এই সেন্ট জনস চার্চ, দ্য ওল্ড ক্যাথিড্রাল। চলুন ঢুকি এবার। গেটে ২০ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতেই বিশাল প্রাঙ্গণের মাঝে সুউচ্চ গির্জা। মূলত এটি একটি ক্যাথিড্রাল, শহরের প্রথম অ্যাংলিকান চার্চ, যা কলকাতায় প্রাচীনত্বের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। ইট ও পাথরে তৈরি গির্জাটিকে পাথুরে গির্জাও বলা হয়। শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণদেব বাহাদুর গির্জার জন্য এই জমিটি দান করেছিলেন। ১৭৮৪ সালে ওয়ারেন হেস্টিংস ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর কাজ শুরু করেন। সম্পূর্ণ ও সবার জন্য উন্মুক্ত হয় ১৭৮৭ সালে, অর্থাৎ প্রায় ৩৩০ বছর আগে। গির্জার মাথায় রয়েছে ১৭৪ ফুট উঁচু ক্লক টাওয়ার, যা আজও সঠিক সময় দিয়ে চলেছে। টাওয়ারটি তৈরি হয়েছে সুদূর গৌড়ের ধ্বংসাবশেষ থেকে নিয়ে আসা পাথর দিয়ে। গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে একটা সমকালীন জীর্ণ বাড়ি, গির্জার বাঁদিকের মোরাম বিছানো রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে গেলেই জব চার্নক এবং আরো বহু মানুষের সমাধি রয়েছে। চার্চে ঢোকার গেটের বাঁদিকে রয়েছে লেডি ক্যানিং এর স্মৃতিফলক, যার পুরো নাম শার্লট ক্যানিং। ইনি ছিলেন ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রী, যার অন্তিম শয্যা রয়েছে ব্যারাকপুরে। এর নামেই বিখ্যাত সেই মিষ্টি লেডি ক্যানিং। প্রখ্যাত ময়রা ভীমনাগ বাংলার পান্তুয়াকে সবিশেষ ডিজাইন করেছিলেন শার্লটের জন্য এবং নাম দিয়েছিলেন লেডি কেনি। এর সামনাসামনি রয়েছে লর্ড ব্রেবোর্নের সমাধি, যিনিও বাংলার গভর্নর, ভারতের ভাইসরয় হয়েছিলেন। এবার আসি ব্ল্যাক হোলের কথায়। ১৭৫৬ সালে নবাব সিরাজদৌল্লার কাছে যুদ্ধে হারার পর সিরাজ ব্রিটিশ কোম্পানির ১৪৬ জন সিপাহীকে ফোর্ট উইলিয়ামের একটি ১৪x১৮ সাইজের গুপ্ত ঘরে বন্দী করে রেখেছিলেন, যার নাম ছিল ব্ল্যাক হোল, এবং সেখানেই ১২৩ জন মারা যায়। তাদের স্মৃতির উদ্দেশ্যে লর্ড কার্জন ১৯০২ সালে এই শহীদ স্তম্ভটি তৈরি করিয়েছিলেন। বিভিন্ন রকম কাহিনীর ইতিহাস রয়েছে এই সেন্ট জনস চার্চের বিরাট প্রাঙ্গণটিতে। আরেকটি অন্যতম স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে, যা দ্বিতীয় রোহিলা যুদ্ধের স্মৃতিতে বানানো। পাক আফগান সীমান্তের পশতুন উপজাতির রোহিলাদের সাথে যুদ্ধ বেঁধেছিল আউধের নবাব সুজাউদ্দৌল্লার, এবং সেই যুদ্ধে নবাবের পক্ষে লড়েছিল ব্রিটিশরা, আর তাতেই বেশ কিছু ব্রিটিশ সৈনিকের মৃত্যু হয়। তাদের স্মৃতিতেই ১২টি পিলারের ওপরে একটি গম্বুজ সহ এই সুদৃশ্য স্মারক স্তম্ভটি বানানো হয়েছিল। এবার দেখব গির্জার ভেতরটি। গির্জার ভেতরটি একেবারে রাজকীয়। সুউচ্চ পিলার, ঝাড়লণ্ঠন, অসংখ্য প্রাচীন আসবাব দিয়ে সাজানো।
অনেক পেন্টিং এর মধ্যে অন্যতম জোহান জেফানির আঁকা লাস্ট সাপার। কলকাতার অন্যতম প্রাচীন ও সক্রিয় পাইপ অর্গান রয়েছে এই গির্জাতেই, রয়েছে অসামান্য স্টেইন গ্লাসের কাজ, খুব নিখুঁত সূক্ষ্ম। এর চেয়েও বড় বিস্ময় যেটা দেখলে বেশ রোমাঞ্চ হয় তা হল চার্চের ভেতর আলাদা ঘরে রাখা হেস্টিংস এর ব্যবহৃত দ্রব্যাদি, ওয়ারেন হেস্টিংস এর বৈঠকখানার আসবাবপত্র, ব্যবহৃত ঘড়ি ও অন্যান্য দ্রব্য, অতি সুদৃশ্য তার নিজের ব্যবহৃত চেয়ার এবং সই। চার্চের একদম উত্তর পশ্চিম কোণে রয়েছে এই পর্বের মূল গন্তব্য জব চার্নকের সমাধি। ছোটবেলা থেকে পড়ে আসা কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এই বণিকের নাম সেই গরিমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে 2003 সালের কলকাতা হাইকোর্টের একটি রায়ে। কিন্তু তবুও কলকাতা উন্নয়নে তার যা কিছু ভূমিকা ছিল সেগুলিকে বাদ দেওয়া যায় না। জব চার্নক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রশাসক। লন্ডনের রিচার্ড চার্নকের এই পুত্র 1658-তে ব্যবসার কাজে এসে যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। খুব একটা জনপ্রিয় অবশ্য তিনি ছিলেন না, কিন্তু কোম্পানির কাছে তিনি ছিলেন সম্পদ। বিহার, বাংলা, কাশিমবাজার বিভিন্ন জায়গায় তিনি নিযুক্ত থেকেছেন কোম্পানির কাজে। 1690 সালে ঔরঙ্গজেবের সম্মতি নিয়ে সুতানুটি গ্রামে তিনি তার কারখানা ও হেডকোয়ার্টার স্থাপন করেন। আর এই ব্যবসা বাণিজ্যের সুবাদে কলকাতা ও তার পারিপার্শ্বিক জায়গা উন্নততর হয়ে ওঠে ক্রমশ। কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম জুড়ে যায়। তার বিবাহ নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। স্ত্রীর নাম দিয়েছিলেন মারিয়া। সেই মেয়েকে নাকি তিনি উদ্ধার করেছিলেন বিহারের সতীদাহের ঘাট থেকে। আবার কেউ বলেন মারিয়া ছিলেন রাজপুত ঘরের মেয়ে। জব চার্নকের এই সমাধি তৈরি করিয়েছিলেন তার জামাতা চার্লস আয়ার। ইন্দো ইসলামিক রীতির এই সমাধি মন্দিরের চূড়া তৈরি হয়েছিল চারকোনাইট নামের এক পাথরে, যা জব চার্নকের নাম থেকেই অনুসৃত। জব চার্নকের সমাধির ঠিক সামনেই রয়েছে আরেকটি সমাধি, যা ফ্রান্সেস জনসন বা বেগম জনসনের। ভারতেই জন্ম এনার। চারবার বিয়ে করেছিলেন ও প্রায় প্রত্যেক স্বামীরই কোনো না কোনোভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোনো সম্পর্ক ছিল। 1812-তে কলকাতাতেই মারা যান তিনি। তখনকার দিনে অহিন্দু বিদুষী মহিলাকে বেগম আখ্যা দেওয়াটাই ছিল দস্তুর। 1903 সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার একটি মামলা করে যাতে বলা হয় যে গ্রামের নাম ছিল ডিহি কালিকাটা এবং যার অস্তিত্ব জব চার্নক এদেশে আসার বহু আগে থেকেই রয়েছে, সেই গ্রাম বা শহরের কোনো জন্মদিন বা প্রতিষ্ঠাতা থাকতে পারে না। অত্যন্ত সঙ্গত কারণ নিয়ে সেই মামলার রায়ে এটাই প্রতিভাত হয় যে কলকাতার কোনো প্রতিষ্ঠাতা ছিল না, নেইও। আমার এই পর্বটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি টিপবেন, লাইক শেয়ার কমেন্টও করবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।